হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমান রমজান মাস, তো রমজানে আমাদের ইফতারের বিভিন্ন আমাদের নাস্তা বানাইতে হয় বাসায়। তো আমরা ঝটপট বেগুনি কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা দেখতে পাচ্ছেন, এটা বেগুনি, বেগুনটা আমি কাটছি, একটা বেগুন তো গোলাকার বেগুন আমি কাটছি। তো আপনারা চাইলে লম্বা বেগুনও ইউজ করতে পারেন। তো এটাতে আমি লবণ দিয়ে মাখিয়ে নেব। প্রতিটাতে এভাবে লবণটা দিয়ে আমরা মাখিয়ে নেব। লবণটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বেগুনটা নরম হবে, এই কারণে দেওয়া। তো আমার মাখানো হয়ে গেছে। এখন যেটা করব, এই যে এটা বেসন, তো আপনারা যতটুকু বানাবেন সেই অনুযায়ী বেসনটা নিতে হবে। তো বেসনটাতে আমি সামান্য লবণ দিলাম, তারপর জিরা গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, তারপর মরিচের গুঁড়া দিলাম, এক চিমটি আদা দিলাম, এক চিমটি রসুন দিলাম। তো এভাবে আমরা পানি দিয়ে একটু একটু করে মিক্স করব। আমি সবগুলো দিয়ে দিলাম। এখন আমি একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে দিচ্ছি, মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে আমরা একটু একটু করে পানি দেব আর বাটারটা তৈরি করব। একবারে পানিটা দেব না, একটু একটু করে দেব, আর এইভাবে আমরা সুন্দরভাবে বাটারটা তৈরি করব। বাটারটা মানে এমনটা হবে যে খুব একটা ঘন হবে না, খুব একটা পাতলা হবে না। এভাবে আমরা ঘুলিয়ে নেব একটা হ্যান্ড রিচের সাহায্যে। তো একটু একটু করে পানি দেব আর বাটারটা তৈরি করব। বাটারটা কমপ্লিটলি গুলানোর পরে আমরা 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে আমরা ভাজা শুরু করব বেগুনিটা। তো ভাজার আগে আগে আমরা সোডাটা দিয়ে দিব, বেকিং সোডাটা। তার আগে দিলে ওটা কার্যকারিতা কমে যাবে, এই কারণে আমরা ভাজার আগে আগে দিয়ে দেব। আমার বাটারটা ঘন হয়েছে, এখন আমি আরও একটু পানি দিয়ে দেব। দেখুন আমার বাটারটা এরকম হবে, খুব একটা ঘনও না, খুব একটা পাতলাও না। তো এভাবে যখন আবার কমপ্লিট করে নিব, আমরা একটা আঙুলের সাহায্যে এভাবে বাটারটাতে ডুবিয়ে দিব। দেখেন আমার বাটারটা কভার হয়ে গেছে আঙুলটাতে। তো এটা আমার পারফেক্ট হয়ে গেছে। এখন এটা আমরা 10 মিনিট রেখে দেব। 10 মিনিটের পরে বেকিং পাউডার দিয়ে আমরা ভাজা শুরু করব। আমরা 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন আমার বাটারটা অনেক সুন্দর হয়েছে। এখন এখানে খাবার সোডা দিয়ে দিব, মানে যেটা হচ্ছে বেকিং পাউডার, এখানে আমি 1/2 চিমটের মতো দিয়ে দিলাম। এখন এটা মিক্স করার পরে আমরা ভাজা শুরু করব। আমাদের বাটারটা পারফেক্ট হয়ে গেলে বেগুনিটা অনেক ফুলকো দেখাবে, অনেক সুন্দর হবে। এই জন্য বাটারটা আমরা ভালোভাবে এইভাবে ব্লেন্ড করে নেব। এটা আমার হয়ে গেছে, এখন ভাজা শুরু করব। চুলা অন করলাম, তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। Thank you.
আর আমার বেগুনটা অনেক সুন্দর হয়ে গেছে, মানে লবণ দিয়ে যেহেতু আমরা মাখে রাখছি নরম হয়েছে। এখন আমি বাটারটাতে দিয়ে তেলটাতে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে, এখন আমি ভাজা শুরু করব। যে এইভাবে বাটারটাতে দিয়ে দিলাম, মানে সম্পূর্ণ বেগুনটাতে যেন কভার হয় এভাবে আমরা বাটারটাতে ডুবিয়ে নেব। আমার এটা ডুবানো হয়ে গেলে এক্সট্রাটা এইভাবে ঝেড়ে নেব। এইভাবে ছাঁকনির সাহায্যে আমরা উল্টিয়ে দেব। এভাবে আমরা পুঁতিটা এভাবে তুলে নেব। এভাবে প্রতিটা বেগুনে আমরা একটার পর একটা এভাবে ভেজে নেব। অবশ্যই চুলাটা একটু কম আছে দেবেন, না হলে ভেতরটা সিদ্ধ হবে না। এভাবে আমরা প্রতিটা ভেজে নেব। দেখুন অনেক ফুলকো হয়েছে, এভাবে প্রতিটা বেগুনই আমরা ভেজে নিচ্ছি। আমি প্রতিটা বেগুনে এইভাবে আমি ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর হয়েছে, ফুলকো হয়েছে পিঠার মতো। তো বাজারের থেকে অনেক সুন্দর হয়েছে আমার বেগুনিটা। আপনারা বাসায় ট্রাই করবেন, আমি যেভাবে বানাইলাম সেম এভাবে আপনারা ট্রাই করবেন, দেখবেন যে আপনাদের বেগুনিটা অনেক সুন্দর হয়েছে, আমার মতোই হয়েছে। তো ইফতারে আমাদের বেগুনি অনেক একটা গুরুত্বপূর্ণ আইটেম, যেটা না থাকলেও নয়। তো আমরা কিনে না নিয়ে আসে বাসায় আমরা সুন্দরভাবে বানাতে পারি। তো আজকের এই রেসিপি এটাই ছিল। তো আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা, আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।